আইতেছে আইতেছে মোদের পবিত্র রমজান রে বিশ্বের মুসলমান, আইতেছে আইতেছে মোদের পবিত্র রমজান। রমজান মাসের ফজিলত আল্লাহ করবেন দান রে বিশ্বের মুসলমান, আইতেছে আইতেছে মোদের পবিত্র রমজান। না করিলাম কদর দানি না জানিলাম শান, না জানিলাম কদর দানি না জানিলাম শান রে বিশ্বের মুসলমান, আইতেছে আইতেছে মোদের পবিত্র রমজান। রমজান মাসের ফজিলত, রমজান মাসের ফজিলত আল্লাহ করবেন দান রে বিশ্বের মুসলমান, আইতেছে আইতেছে মোদের পবিত্র রমজান। সুবহানাল্লাহ। একদল আপনার এক নম্বরে নবী যে খার উপরে বদুয়া দিয়েছেন জিব্রাইল আমিনে, আমার যে সময় আপনার জিব্রাইল আমিনে এখন ইয়া রাসূলুল্লাহ মানুষ ধ্বংস যে মানুষের পবিত্র রমজান মাস পাইল আল্লাহ আল্লাহ করিয়া তার গুনারে খাটাইতে পারল না, নবী যে কইছেন আল্লাহ এর লাগে সামনে রমজান মাস আইছে মার্চের বারো তারিখ থেকে হইল আর রোজা হোক আছে। সুবহানাল্লাহ, রমজান মাস সামনে আবার আপনারা বেজান না খুশি, সেদিনে জালিম ঘর এমন বেটামিত রোজা আইছে ইট খাটিতাম না রোজা ধরতাম, কইলাম রে ই হারাম দাদা রোজা হইতো এর লাগে শোনার মনে না হল। রমজান মাস সামনে আইছে হয়ে একটা আমল আমি আপনারা হাজমত বয়ান করবো, এখানে মাগরিববাদ থেকে আপনারা ওয়াজ মন্ত্রা রমজান মাস বেশি বেশি করিয়া এক নম্বরে কলিমার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রইবো নি এক নম্বরে আমরা বেশ বেশ করে জিকির করতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে আমরা দরুদ শরীফ পড়তাম সুবহানাল্লাহ ও বিহামদি, পড়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ও বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ও বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তিন নম্বরে আমরা বেশ বেশ করে রমজান মাস পড়িতাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সবে পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ পড়তে পারো না বেড়া লাগে যায় তা আস্তাগফিরুল্লাহ পড়ো, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। মনে রইব নি আল্লাহ আমরা প্রত্যেক রে আমলের তৌফিক দেখুয়া সব হোক আল্লাহুম্মা আমিন। সোনার ময়না হল সোনার চান্দ হল। তিন নম্বর নবীজের কাছে আপনার জিব্রাইল আমিন কইলা ইয়া রাসূলুল্লাহ ও মানুষ আপনার ধ্বংস যে মানুষে তার পিতা মাতা হইল গাওয়া বাসা হইয়ার মা বাপ পাইল খেজমত করিয়ার জন্য তোমাজু ভরতে পারল না ও মানুষ ধ্বংস, নবীজ কইছেন আল্লাহুম্মা মাত আপনারা বুস্তরা নেই। আমি আপনারা সামনে আয়াতে করিমা পড়েছি আল্লাহ পাক পরবরদিগার আলেমে কইত্রা জিন্নাত এবং ইনসান দুই জাতরে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদত লাগিয়া। এখন আপনি ইবাদত করলাই পাঁচ অক্ট আপনার নামাজও ঠিক, রমজান মাসও রোজাও দল্লাই, হজও করলাই, তাজুদন নামাজও করলাই, কিন্তু মান না পর মানে ঘরদাই হবাই মাই বাজির মন বেজার হয়ে গেলে নমাজ আল্লাহ গোসন না রোজা আল্লাহ গোসন না জমিন আল্লাহ জানা জমিন শ্রদ্ধা জায়গা থাকলে হবাই বেটাই তোর হঠাৎ দেবাইল নে যে তোমার তার মাই বাজির ভার মধ্যে সজিতা করো। সুবহান আল্লাহ, চকুর ভাবার বাড়াইটা এনে মাতো না, চকুর ভাবার বাড়াইটা এনে মাতো না,
চোখে দেখি দেখি জমিন থেকে মতায় নি মাতো না, যদি চকুর ভাবার বাড়াইতে আসাম একটা ঔষধ আমি হইয়া যাই। আর আল্লাহ রসুল আপনার হজরত আলীর আপনার নবী যে বয়ান বসলা বলে হজরত আলী খেয়াল করি হন, যদি কোনো মানুষে আমার উন্মতর বেটা কিংবা বেটি হজরত আলী মাই কিংবা বাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাই, হজরত আলী মাই বাজির মুখে দিয়ে মায়ার নজরে চাইলে চকুর ভাবার বড় জোরে হো না সুবহান আল্লাহ। এক মাত, দ্বিতীয় মাত, নবী যখন হজরত আলী আরেকটা কথা শুনিয়া যাও, আমার উন্মতর বেটা কিংবা বেটি মাই বাজির মুখে দিয়ে মায়ার নজরে তবিল চাইবা, এক নম্বরে শকুর ভাবার বাড়ব, আর দুই নম্বরে হজরত আলে সাইটের সময় জবা শকুর ভাত্তা মারবা, এক এক শকুর ভাত্তার বিনিময় এক এক কবুল হজর সব জুড়ে হ সুবহান আল্লাহ। এই বছরে মনে হয় আমরা সাইলা সত্যি না সাইলা 60,000 টাকা লাগে একবার হজ করতে, কিন্তু নবীজ হোসেন মাইবাজির মুখে দিয়ে সাইটে আপনার এক নম্বরে মাইবাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে শকুর হওয়ার বাড়ব, আর দুই নম্বরে কইজন চাইতে সময় জবার চকুর ভাত্তা মারবাই, এক এক চকুর ভাত্তার বিনিময় এক এক কবুল হজর সোয়াব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ওলা মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইতায়, মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে আপনি মসজিদ হইয়া বই রইছো বই আপনার মনে মনে দূরেশ্বরে পড়ো, আর মসজিদের ওয়ালে দি চাও আর ওখান মনে মনে হো এখান তো তুল্লার একটা অঙ্গই থাকলো মসজিদ, জন্নতর একটুময় থাকলো মসজিদ, ও মসজিদে তো কেমন দিন আমরা ভিতরে হারাইয়া তুল্লাত আল্লাহ করার লগলি একা জন্ট লাগতো, ওখান মনে মনে হো আর মসজিদ ওয়ালে দিয়ে তুমি চাও চকুর হওয়ার বাড়ব জোরে হো সুবহানাল্লাহ। আমরা তো মসজিদ হওয়ার বাদে খালি উড়া দাঁড়া লম্বা কুতবাই নামে শুরু করলে একদলে বহুন, আর আরেক দলে আপনার কেরাত লম্বা শুরু করে দিলে খর তাকি আপনার ইমাম সাহেবরে আপনার খর তাকি সিগনাল দেন, ইলা কিছু মসজিদ শোনা যায় না নি মাতো না, অর্থাৎ ইমাম সাহেব রুকুত যাওয়ার বরদাস্ত করতাম পারি আমি, কিন্তু বুজুর্গ হোনার বাই হন সাহাবা কেরাম হলে মসজিদ হয়ে আপনার সময় বেশি লাগাইছেন হোক সুবহানাল্লাহ। মাত আপনার আর বুঝান নি, এক নম্বরে চকুর ভাবার বেড়ায় খারবাস আইলে মা বাবার মুখে দিয়া, আর দুই নম্বরে আপনার মসজিদে দিছাইলে চকুর ভাবার বাড়ে, তিন নম্বরে মাদ্রাসা বা মায়ার নজরে চাইলে মাদ্রাসা নবীদের গন্নানি মাদ্রাসার বা ওলা মায়ার নজরে চাইলে চকুর ভাবার বাড়ে, চার নম্বরে বুজুর্গ হোনার বায়ু হল যারা কোরআন শরীফ তিলাওয়াত জানো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ তো তিলাওয়াত করবা, আর যারা কোরআন শরীফ তিলাওয়াত জানোই না সুরা ইখলাস কুল হুয়াল্লাহ তিনবার বললি ও ভাই এক কোরআন খতম সব জোরে হো না সুবহানাল্লাহ, ছয়বার বললে দুই কোরআন খতম সব, তিনবার বললে নয় কোরআন খতম সব, ও ভাই বারোবার বললে আপনার চার কোরআন খতম সব জোরে হো সুবহানাল্লাহ, আর পনেরোবার বললে পাঁচ কোরআন খতম সব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি যারা কোরআন শরীফ তিলাওয়াত জানোই না সুরা ইখলাস কিন্তু আমরা কুল হুয়াল্লাহ কিন্তু সবে জানি না নি, আমরা আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আপনি ইয়াসিন পড়াও জানো না, হ্যাঁ সুরা আলিফ লাম পড়াও জানো না, সুরা রহমান পড়াও জানো না, ও আপনার মসজিদ আপনি আইয়া বইছো আর বইয়া কোরআন শরীফ ওখান আনো আনিয়া ওখান মেলো, আর মেলিয়া ওখানোর হারাবা দিয়ে আপনার আপনার হারা পাইলা আপনার ডাইনাত সাদতঙ্গ সাদতাঙ্গুলো গোয়াটা কোরআনের এক অক্ষর বললে দোষ নাকি জোরে হো সুবহান আল্লাহ। ও ভাই ও যেন তুমি কোরআন ছিল জানো না কোরআনের কোরআন শরীফের পাত্তা উল্টারা তুমি হারা হারায় আঙ্গুলাটারায় এক এক অক্ষরে দোষ নাকি ভাই ভাই, আর কোরআন শরীফের আয়াতে দিয়ে চাইলে বুজুর্গ হলেন ভাই হল ও ভাই চকুর ভাবার বাড়ে জোরে হো সুবহান আল্লাহ। আইজ আমরা সব মুসলমানে কোরআন তিলাওয়াত করি, এখন আল্লাহ হয়েছে এখানে বাড়েন তো কোনো বিপদ গেলে বেমার আজারি এ বাড়েন তো কোরআন শরীফ পাওয়া যায় না, আর ফাইনাই তো দেখবাই আপনার গান বেরিয়া নাই একবারে গান বেরিয়া আপনার এক ছয় ছটা আপনার খালি গান ছটা কোরআন মন লগে মানুষ নাই, এর লাগে কেন আমরা মনে রইব নি কোরআন শরীফ চাইলে
শুকুর হওয়ার পরে আল্লাহ তাআলা আমারে আমলের তৌফিক দকাস রহ আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হওয়ার ভাই হল আমি ও মাতর মধ্যে আসলাম যে মাই বাদির ভাত তুলো থাকলো বেশ, মার ভাত তুলে বেশ, আর বাহুই লাগে আপনার ব্যস্ত দরজা। আল্লাহ জানা জমিন সজ্জার জায়গা থাকলে বেটা মানুষ যারা এরার অর্ডার দেব হইল যে তুমি জানি তোমার তার মাই বাজির ভার মধ্যে সজিদা করো, আর মাই বাজির খেদমত করলে ও ভাই হায়াত বাড়ায় দন বাড়ায় হয় সুবহান আল্লাহ। শাইরে ফরমান খেদমতের মা দর্পি দরকম এতে আর তা সবই আজ মাল দৌলত বেশি আর খেদমতের মা দর্পি দরকম সুবেশাম তা সবই আজ হর দল মেনে কেনাম হবাই মাই বাড়ি খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহান আল্লাহ। অন্ধ সাহাবি নবীজির খেদমত হইলাম, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না, নবীজি কইলা না তোমার মার খেদমত করো। দুই নম্বর আবার নবীজির খেদমত হইলাম, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না, নবীজি কইলা ও সাহাবি যা তোমার মার খেদমত করো গিয়া হো সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও, শুনো গো মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যেখানে যেতায় যাও। জোরে গো সুবহানাল্লাহ। বুজুর্গ হওয়ার ভাই হল, তিন নম্বরে শোনার ময়না হল শোনা চান্দ হল, তিন নম্বরে অন্ধ সাবি আবার নবীজির খেদমত আইলাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না, নবীজি কইলা যাও তোমার মার খেদমত করো কি জোরে কো সুবহানাল্লাহ। মারে কান দাইলে তুমি কানবে কবরে, বলো মারে কান দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান দাইলে তুমি কানবে হাসরে, ও বাবারে কান দাইলে তুমি কানবে হাসরে। সোনার ময়না গো সোনার চাঁদ হল, অন্ধ সাবির নবীজি তিন নম্বর হইলা যা তোমার মার খেদমত করো, চার নম্বর বার আবার অন্ধ সাহাবি নবীজির খেদমত হইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কিতাব করতাম ব্যস্ত যাইতাম না, নবীজি কইলা যাও তোমার বাবার খেদমত করো জোরে হো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই অন্ধ সাহাবি উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ তিনবার হইলা মাইজির কথা আর একবার হইলা বাবার কথা, কারণ কে নবীজি কইলা ও সাহাবি মাইজনের তিন জায়গার মধ্যে কষ্ট হসন, এর লাগে মার কথা তিনবার কইতে জোরে হো সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আওয়াজ দিয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সেই সাহাবি উঠে কইলে ইয়া রাসূলুল্লাহ মাইরে কোন তিন গাঁটো কষ্ট দিছি, নবীজি কইলা ও সাহাবি এক নম্বর মাইজিরেও কষ্ট দিছি, যেই সময় মাইজির গর্ভ আসলাম মায়ের পেটও আসলাম, ও ভাই সাত আট মাস হয়ে গেছে, ও সমানো হাত দিয়ে ভাব দিয়ে আপনার মায়ের আপনার পেটে লড়িছি, ও সমানো মাইয়ের চোখের ফানি ফালাইছুন, আর স্বামীরও কইছ ন স্বামী আমার মরণের তাই যাই গেছে, মনে হয় আমার তাই যাচ্ছে আমি মরে যাইতাম গিয়াল। আমার বুজুর্গ হলান ভাই হল, আমরা মাইরে আমরা এক মাইরে আমরা এক নম্বর কষ্ট দিলাম, এর লাগে নবীজি কইছো না সাও আমার উম্মতের যে বেটি গর্বর কষ্টরে আমার বরদাস্ত করিয়া রইব, রাইতে আপনার হুয়া তাস করতো না চিল্লাইতো না, আপনার আঙ্গাত করি আপনার বরদাস্ত করে রই যাইব গিয়া, খালি হরিতা নামায় আমাদের মধ্যে লেখবা স্বামী এবং স্ত্রী, খালি আপনার তাজুদর নামাজ হোসন আর খালি রাইতে আপনার নবল এবাদত হোসন জোরে হো সুবহানাল্লাহ। রাত্রে যেত নিশা আল্লাহ ডাক সকলেকে রহিম রহমান আল্লাহ ডাক দিয়াছেন, জোরে হও রাতের যেত নিশা আল্লাহ ডাক সকলেকে রহিম রহমান আল্লাহ ডাক দিয়াছেন, জোরে হও সুবহানাল্লাহ। সোনায় ময়না গো সোনা চাঁদ হল, ও নবীজি কইলা ও সাহাবি ও দিছি মাইরে এক জায়গাত কষ্ট,
দুই নম্বর মাইরে কোন কষ্ট দিলাম, লগে লগে নবী যখন নাও সাবি দুই নম্বর মাই দিলেও কষ্ট দিছে ভাই, যেদিন মায়ের ঘর থেকে জন্ম লয়েছে অনেক মা বই নখল হুরুতার জন্মের সময় মারা যাই না নিসাম, এর লাগে আমার বার গাঠোর মা বই নখল ছেলে মেয়ে জন্মের সময় মারা গেলে আগর বিষর গোনা মাপ শহীদি মত জোরে হো না সুবহান আল্লাহ, আমার বুঝলি যখন ভাই হল হবা এক ঘন্টা বাদে মাইজির ফুস হয়েছে, এক ঘন্টা বাদে মাইজির ফুস হয়েছে, ও তোমার আমার দাদি আমার ঘর লইছন ওর হরি আনিয়া কইলা ও কইনা বেটি আমার নাতি গোটা মাই তুমি উরল আল্লাহ তোমার ঘর আমার তোমার ঘর মাই কইনা বেটি আল্লাহ ও সোনার এক লাল দিছন, আমার বুজুর হওয়ার ভাই হন যে সময় মাইয়ে তোমার মার মুখে দিছাইছন হবাই সবার লগে লগে সারা জন্মার দুঃখ পানি জুড়ে হন সুবহান আল্লাহ, এর লাগে তো কিতাবের মাঝে লসন যদি মা বই নকলর হুরুতার জন্মর কষ্ট ওইটা মনের হইতো এ হুরুতা হবার বাদে বাবা লাইট মারিয়া রেটিন হয়ে যায় না নইতা গুম তুই আমরা ভালাই গেলা নইলে বলে ইয়াল না রইলো আবার খাম বাড়ি হো, কিন্তু এক হাতটা বেটিন তো আমার ভালো যায়নি আগের আগর মা বই নকলর করে তো ফন্ডকু ষোলকু হুরুতা আসলাম কিন্তু এক হাতটা হুরুতা এক হাতটা মা বই নকলে গুম আমরা ভালো গেছিলানি, যদিও এখন যাইতে আমার অন্য লাইনে যাইতে কিন্তু হুরুতার ডরে কোনো বেটিনতে ভালাই কোনো স্বামী নকল গেছল না বুজুর্গ হলার ভাই হন যেমনে তোমার মার মাইয়ে মুখে দিয়ে চাইছন যেমনে মাইয়ে তোমার মার মুখে দিয়ে চাইছন সবার লগে লগে হবাই সারা জন্ম দুঃখ পানি হয়ে গেছে জোরে হো সুবহান আল্লাহ, অন্ধ সাবে হই না ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর মাইরে কোন কষ্ট দিছি, লগে লগে নবী যে হই না হো সাবে পৌষ মাস শীত দিন ঠান্ডার মাঝে মুতিস ফেসাব পায়খানা করছ ও সময় মায়ের খালি হনান আব্দুল সত্তার খানদের ও সময় মাই ফালমারি গুম থাকে উঠিসন উঠি আপনার গুম রেখছন ও ঠাটা ভড্ডার মরণর গুম খান থাকে এই সত্রে আমার জাতীয় মত বলি খানদের ও কথা কইয়া বুজুর্গ হনান ভাই হল মাইয়ে তোমার আমার গেইলেই শোন না ও সময় মাইয়ে তোমার মাত্র গালের মধ্যে দুইটা হুঙ্গা দেশন দুইটা চমা দেশন আর কেছন বাবা আব্দুল সত্তার খানদিস না রে অনু মাই আমি তোমার দ্বার আছে ও কথা কইয়া মাইয়ে তোমার আমার গাল দুই চমা দিয়া ভাই মাই গুমাই শোন মু তালা বিশ্বনাথ আর তোমার আমার গম লাগাই শোন আপনার ফুক না বিশ্বনাথ নবী তো হইলা ও সাবি ও তিন জায়গা মাইয়া কষ্ট হসন এর লাগে মার কথা তিনবার হইলাম সুবহান আল্লাহ, বাউয়া গাটর মাইয়াই নহন যদি হজ করতে করতে কপাল খালা বানাইলাও আর রোজা ধরতে ধরতে হলেন যা জ্বালাইলাও অবাই নমাজ করতে করতে কপাল খালা বানাইলাও আমার বুজুর ঘরের ভাই হল যদি মায়ের মন বেজার করিলাও আর বাপর মন বেজার করিলাও বনির মন বেজার করিলাও বাইন তোর হাড্ডির মাঝে সোনার চাঁদ হল বনে তোর হাড বাইন তোর হাড্ডির উপরে আপনার বনে তোর দাবি হো সুবহান আল্লাহ, ও ভাই তুমি ভাই সফাস কিয়া জমিন আর বন্ডি আপনার কোরআন আপনার আড়াই কেয়ার দিছে অগুন তুমি বই না আত্মসাত করি লইলাই বন্ডি আপনার লালস দেখাই আপনার দস্তগত লই আপনার বিনামি হল্লাই আমার বজর গখনার ভাই হল ও যেন তুমি বনের হক মারি লইছ দশ বার হজ করিলাম একশো বার হজ করিলাম বজর গখনার ভাই হল ও ভাই বেশ পাইতায় না ভাইতায় না বেশ তোর গন্ধ ভাইতায় না হলা মাইজির মন বেজার করি লইছ আর বাবার মন বেজার করি লইছ বাবা নমাজ করতে করতে কপাল খানা বানাইলাম আমার বুজুর্গ হলার ভাই হল ব্যস্ত ভাইটা না ভাইটা না ব্যস্তর গন্ধ ভাইটা না হন আউজুবিল্লাহ, এটা বেমার সমাজ চলেন না নিমাতো না বহুত বাইতে আপনার বনিন তরে গুম দস্তগত লই আপনার নারী সন্তান পত্র সেদিন হলে এক মহিলা মফিল গেছি আপনার মস্তুরাতর তফসির হগত থাকি আল্লাহর বন্ধে চকুর ফানে সাল্লাহ যারা যারা খান দিলার হইল ভবানী ভরর হুজুর হাই চোদ্দ বছর আগে আমার বাইয়ে কইছে কিতা একটা ডকুমেন্টের বেড়া লাগি গেছে কইয়া হুজুর আমার দস্তগত নিল আমি আমার বাবার সত্য সহ কি আর ভাই হুজুর এখন আমার জালিমে ভয় হব তুমি না চোদ্দ বছর আগে আমার না তুমি নাম দিলা নাম লাগাই দিলে এখন আউজুবিল্লাহ বাউয়া গটর বাইন হয়ে আজ রাখিও ওজন তুমি বনির হক মানলাই আমার বুজুর গোলার ভাই হল একবারে হজ করতে করতে কপাল খালা বানাইলাও আর নমাজ করতে করতে শোনাও হজ করতে করতে আপনার ফকির বনে যাও আর নমাজ করতে করতে কপাল খালা বানাইলাও রোজা ধরতে ধরতে খলিন যা জ্বালাইলাও ও ভাই তুমি বনের হক রে মাটার ফল্লায় বনের হক মানলায় মাই বাজে না ঘর মানে ফল্লায় ইয়ার দেখো বুজুর গোলার ভাই হল যদি একবার আব্দুল কাদের জিলানি বনে যাও ব্যস্ত ভাইটা না ব্যস্তর গন্ধ ভাইটা না
মায়না রাখে দা যে তো আল্লাহ আল্লাহ হরক মরতে কেক কই মরে মাত পূজা দাননি মানা ভাকে যে তো আল্লাহ আল্লাহ হরক কিন্তু মরতে কইমা হরিয়া মরেনি বারবার তাহলে হো হো তার জাতি কাছল কেক কইয়া মরব এর লাগে বুজুর্গ হনার ভাই হন বনিন্দর হক মাটার করিও না আর মাই বাজের না ফরমানে করিও না বুজুর্গ হনার ভাই হরে যদি একবার আব্দুল কাদের জিলানী বনি যাবে আমার বুজুর্গ হনার ভাই হল আপনার বনির হক মাটার করি লাইছো আর মায়ের মন বেজার করি লাইছো বাবার মন বেজার করি লাইছো বাবা ব্যস্ত হইতে না ভাইতে না ব্যস্তর গন্ধ হইতে না আব্দুল কাদের জিলানী নাম হুঁসলায়নি না তো না নাম হুঁসলায়নি আমার বুজুর্গ হনার ভাই হল এসান নমাজ পড়িয়া আব্দুল কাদের জিলানী আমার মসজিদ থাকি আপনার ওয়ানা দিছন আমার বুজুর্গ হনার ভাই হল আর জিকির করেন লাউ ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গিয়া হয় না আপনার রাস্তার মাঝে আপনার আজাগর সাহেব ও ভাই আজাগর সাহেবে আপনার আখ হইয়া আপনার ভাই সাহেব আব্দুল কাদের জিলানীর খাইবার লাগিয়াও যেমনি আজাগর সম্মুখের মধ্যে ফাউল আসে আমার বুজুর্গ হলেন ভাই হল আব্দুল কাদের জিলানীর সাহেব তখন আপনার বান্দা আজাগর কইলাম আজাগর সাহ রে হেন কিতাল লাগে উবাইস সাহে ওটা কইল হুজুর আমি উবাইছিলাম আপনারা খাইবার লাগিয়াও এখন আমার তা ফুটি গেছে রে আপনারা দেখে আমি বলো ডরাইয়া আর আপনি আমার মা ফরিয়া দেও আমার বুঝি ঘোড়ায় ভাই হল আব্দুল কাদের জিলানী আপনার পা তুলি আপনার লাত মারলাম কইলাও বেকো ঘর বেকো খাল লোকে তুন না ফোর মানে কষ্ট তুন জানোস না নে আমার নাম নো আব্দুল কাদের জিলানী আমি ও বেটির হুয়াও আমার মা কোনাদি তাদের জন্য মাসার সন্নাল আমার মার কোনো দিন কোরআন তিলক মিস হয়েছে না আমি ও বেটির হুয়া আমার নাম আব্দুল কাদের জিলানী আমার হুজুর গহনার ভাই হল যেমনি আমার আজা গোসা আপনি আপনার লাত মারলাম আজা গোসা হুজুর গহনার ভাই হল ও ভাই ডরাই গিয়া ডরাই গিয়া আমার জঙ্গল আমাই লোক সুবহানাল্লাহ ও আব্দুল কাদের জিলানী যদি বনি যাও বনির হক মাটার করছো হ্যাঁ বিনামি করছো বেশ হইতায় না হইতে না বেস্তর গন্ধ হইতায় না মান না ফরমানে করছো বাফন না ফরমানে করছো বাবা ব্যস্ত হইতায় না হইতে না বেস্তর গন্ধ হইতে না নাউজুবিল্লাহ জানিয়ান না বারগাট আপনারা বারগাটর হুয়াই নিতা বিয়ার আগে আগলাও এমনি মা তো না বিয়ার আগে আগলাও এমনি হো যেমনি আপনার আপনার লুইয়াইলে আপনার খালা চুলালি খালা চুলালি আল্লাহ আনার বাদে দোলা চুলালি মাই আপনার বুড়ি আর বাহিগু আপনার বুড়া আর খালা চুলালি সোনা এর লাগে যারা যুবকগণ নয়া ইলেকশন অবস্থায় মা কান্তা যেন হলে এরা কি যখন তোমার দুই ভাও যাবাই মন হবে যাও যখন হবে সার ফাও খানি কাপড় দিয়া যাও যখন হবে সার ফাও বাবা যে কোথায় যাও আর কিতাবলা কথা কামা তাদের নত দানাও আগর জোলাস না করর জল বসনাও এর লাগি বাবা গেটর জোয়ান হল কোনোদিন মান না ফরমানি করিও না বাবন না ফরমানি করিও না।